রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবি মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা উপদেশ দিলেন। মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি? 10টি। এক নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। দুই নাম্বার, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিকা, তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে ত্যাজ্য করে দেয়, তোমাকে ঘর থেকে বের করে দেয়, এরপরেও মা বাবার সাথে নাফরমানি করবা না। তিন নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, এক উক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়, আল্লাহর দায়িত্ব উঠে যায়, আল্লাহ তার কোনো দায়িত্ব নেয় না। তোর যা মন চায় তুই কর। এক উক্ত ফজর না ফরজ? ফরজ। ফজর তো কত করেন না আল্লাহ জানে, ফরজ ফরজ। এক উক্ত ইচ্ছাকৃতভাবে এক উক্ত ফরজ নামাজ ছেড়ে দিয়েন না। এক উক্ত ফরজ নামাজ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, তো আল্লাহ আপনার থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়, মানে আপনি এমন হয়ে যান যে এক উক্ত ফরজ নামাজ পড়েন না, যা তোর যা মন চায় কর, আমি তোর দায়িত্ব নিব না, যা তোর যা মন চায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, নামাজ ছেড়ে দিয়ে না, আজকে থেকে ওয়াদা করেন, মরণ পর্যন্ত যতদিন বেঁচে আছি সুস্থ মস্তিষ্ক থাকা অবস্থায় এক উক্ত ফরজ নামাজও আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। চার নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ পান করো না, মদ সমস্ত পাপাচারের মূল, মদ সমস্ত পাপাচারের মূল। এটা কয় নাম্বার গেল? চার নাম্বার। পাঁচ নাম্বার, ইয়াকা ওয়াল মাসিয়্যা ফাইন্না বিল মাসিয়্যাতি হাল্লা সাখাতুল্লাহ, ও চার নাম্বারটা, মদ পান করবা না, মদ সমস্ত পাপাচারের মূল। মদ যে সমস্ত পাপাচারের মূল, এই মদ মানে যে খালি বোতলের মদ বিষয়টা এমনও না। ইবনে মাজার 4020 নাম্বার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, একটা সময় আমার উম্মতের একদল মানুষ মাদক দ্রব্য সেবন করবে ভিন্ন ভিন্ন নামে, গাঁজা, ইয়াবা, বাবা, আফিম, মাস্তুদ, কানাডা ড্রাই, শ্যাম্পেন, বিয়ার ইত্যাদি জাতীয় নাম, তারা এই বেনামে নামে বেনামে তারা মদ পান করবে। মাদক দ্রব্যের উপর আমি পড়াশোনা করছি, না হইলো আপনাদের একটা মাদক দ্রব্য নিয়ে আমার আলোচনা আছে, ওখানে না হইলো মাদক দ্রব্যের যে কি পরিমাণ নাম আছে, প্রায় 20টার কাছাকাছি শুধু আপনার বিভিন্ন দেশে এখনো, আমাদের বাংলাদেশও মাশাআল্লাহ এত সুন্দর, মাশাআল্লাহ নাউজুবিল্লাহ কি কইলাম না, মাশাআল্লাহ কি এত এত মদের নাম, বিভিন্ন মানে অবাক করা নাম। তো বিষয়গুলো মাদক সম্পর্কে একদিন কোথাদের আলোচনা ছিল, তো মাদকের মধ্যে বিভিন্ন নাম, নাম দিয়ে কয় আমি মদ খাই না, দেখছো তো কি খান আপনি, তো কয় ওই ওইটা খাই, মানে একটা নাম বলে, তো ওই নামটা বলে, তো রসুল বলছেন আমার উম্মত নাম দিবে ভিন্ন, মাদক দ্রব্য নিবে, এরকম তারা মদ পান করবে। তো চার নাম্বার, মদ পান করবালা, মদ সমস্ত অশ্লীলতার মূল। পাঁচ নাম্বার, ওয়াইয়াকা ওয়াল মাসিয়্যা ফাইন্না বিল মাসিয়্যাতি হাল্লা সাখাতুল্লাহ, তুমি নাফরমানি থেকে বাঁচো, নাফরমানির কারণে আল্লাহর গজব নাজিল হয়, নাউজুবিল্লাহ। দেখেন আমি আপনি আমরা নাফরমানি করি, নিরপরাধ মানুষগুলা গজবের মধ্যে পড়ে, কি দরকার আছে মানুষগুলা কষ্ট দেওয়া। ছয় নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকাত নাস, জিহাদের নিয়ত আছে নি সবার? আসলে নবীজি বলেন জিহাদ ময়দানে সমস্ত মানুষ যদি মারা যায়, এর পরেও তুমি পলায়ন করবা না, তুমি পলায়ন করবা না। সাত নাম্বার, ওয়া ইদা আসাবান নাস মুতান, কোন বর্ণনায় মাউতুন আনতা ফিহিম ফাসবুত, কোন এলাকার মধ্যে তুমি আছো, ওই এলাকার মধ্যে যদি মহামারী লাগে, ওই এলাকা থেকে মহামারীর ভয়ে অন্য এলাকায় তুমি যাবে না।
করোনা সময় লকডাউনে আমরা এক এলাকায় ছিলাম, অন্য এলাকায় যাওয়া কি ছিল নিষেধ। দেখেন আমার কষ্ট লাগে মাঝে মাঝে, আধুনিক বিজ্ঞান এই নিয়ম করলো, এই নিয়মটা আমরা সুন্দরভাবে পালন করলাম, কষ্টটা আমার কোথায় দেখেন? আধুনিক বিজ্ঞান এই নিয়ম করলো, নিয়মও পালন করলাম, এবং তাদের নিয়ম এটা যথোপযুক্ত নিয়ম, এটা সুন্দর নিয়ম এবং এটা সঠিক নিয়ম ছিল এবং আমরা সবাই মেনে নিলাম। অথচ এই নিয়মটাই আমাদের নবী 1500 বছর আগে অবিকল এই নিয়মটাই বলে গিয়েছেন। কিন্তু আমার নবীকে কেন শ্রেষ্ঠ বিজ্ঞানী বলা হয় না? আপনারা এতদিন পরে গবেষণা করে বের করলেন, আর আমার রসুল তো এটা 1500 মুসলমানদের এটা গবেষণা দরকার নাই, আমগো নবী তো বলেই গেছে, এটা গবেষণার কি আছে? এখানে আমরা গবেষণা কি নিব? নবী তো বলেই গেছে মহামারী যেখানে লাগবে সেখানে থাকো, বাহিরে যায় না। আর বুখারীতে স্পষ্ট আছে মহামারী কবলিত এলাকায় যদি তুমি থাকো সেখানে থাকো, পাশাপাশি বলছে বাহিরের কেউ ওই এলাকায় ঢুকবা না। বলেন তো নিয়মটা এরকম ছিল না? ওই এলাকার কেউ বাহিরে যাবে না, বাহিরের কেউ এখানে। আর বুখারীতে অবিকল এই বাক্যে হাদিসটা আছে। তো আমরা কি করি যে বর্তমান কি কয় এটা আমরা দেখি, অথচ আল্লাহ কি বলে, রসুল কি বলে, এটা যদি আমরা একটু গুরুত্ব সহকারে গ্রহণ করতাম তাহলে জান্নাতে যাওয়াটা কত সহজ হয়ে যেত। এই গেল 7 নম্বর। 8, 9, 10 নম্বর অভিভাবকরা মন দিয়ে শোনেন। 8 নম্বর, ওয়া আনফিক আলা আহলিকা মিন তিওয়ালিক অথবা মিন তাওলিক, তুমি তোমার পরিবারের উপর সাধ্য মতো খরচ করবা, 10,000 টাকা বেতন, ব্যাস ওইভাবেই খরচ করা। এখন অনেক সন্তান আছেন আপনারা, আপনার আব্বার কাছে 25,000 টাকা দামের মোবাইল চাইলেন, আপনি তো জানেন আপনার আব্বার বেতন 10,000, উনি আপনাকে 25,000 টাকার মোবাইলটা দিবে কোত্থেকে বলেন? না দিলে আবার হুমকি দেয় আব্বা পরীক্ষা দিব না। আমি দেবিকদার আপনাদের সকলের সামনে বলে যাচ্ছি, আমার সন্তান যদি কোনোদিন বলে ওটা না দিলে পরীক্ষা দিব না, ওটা না দিলে পরীক্ষা দিব, বলবো পরীক্ষা দিও না, যা মন চায় তা করো। এটা আপনাদেরকে এরকম করতে হবে বিষয়টা এমন না, আমি আমার সন্তানের ব্যাপারে বললাম। কেন সন্তান এরকম বানাইছেন কেন যে এই হুমকি দিতে পারে? আর সন্তান বা কেমন, আপনার এই বাপটার জন্য একটু মায়া হয় না? যার বেতন 10,000 আপনি কিভাবে তাকে প্রেশার দেন যে আমার এই মোবাইল না কিনে দিলেন পরীক্ষা দিব না? আপনি তো জানেন এটার দাম 25,000, আপনার বাপটা 2.5 মাস চাকরি করলে 25,000 টাকা হয় যেটা দিয়ে তার ফ্যামিলি চলে, আপনি কিভাবে এই মোবাইলটা চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 8 নম্বর, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাও না। যারা নতুন বিয়ে করেছেন তারাও শুনেন, আর যারা এমনি 4-5 জন সন্তান তারাও শুনেন। আপনার সন্তানদের মাঝে আপনি এই মানসিকতা তৈরি করবেন এখন থেকে, যারা নতুন বিবাহ মাশাআল্লাহ আপনারাও, আপনার সন্তান যেন এই ভয় করে যে আমার আব্বা আমারে দুনিয়ার সব চাহিদা পূরণ করার জন্য চেষ্টা করবে, কিন্তু একক তো নামাজ ছেড়ে দিব তো আব্বার চাইতে কঠিন আর কেউ হবে না। আপনার সন্তানের ভিতর যেন আপনার ব্যাপারে এই মানসিকতা তৈরি হয়। এটা শাসনের লাঠি, কিসের লাঠি? এটা শাসনের লাঠি। রসুল বলেন তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাও না। একটু 15-20 বছর আগের কথা চিন্তা করেন, আমি দেখতাম যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, মাদ্রাসায় পড়ে, সব স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা, সব ছেলেরা মেয়েরা ফজরের সময় এইভাবে উঠতো, এই ওঠ ওঠ আব্বা লাঠি নিয়ে আসতো। কি স্কুলের বলবেন কি কল, আমার বড় ভাই স্কুলে পড়তেন, দেখতাম তো আমার বড় ভাই তার বন্ধু টন্ধু যারা সবাই দেখতাম মিছিল দিয়ে মসজিদে যাইতেন, কি মসজিদে না গেলে খবর আছে দাদাই পিটাইব, আব্বা পিটাইব, কেন জানি এই শাসনগুলো এখন আর নাই সমাজে। এই ভয়টা তৈরি করা, তো এখন থেকে যারা বাবা আছেন সন্তানের মাঝে ভয় তৈরি করেন যে শোনো আমি তোমার এমন বাবা যেই বাবা তোমার সব হালাল চাহিদা পূরণ করার জন্য চেষ্টা করব, কিন্তু আল্লাহর কোনো নাফরমানি করবা আমি বাবা তোমাকে ছাড় দিব না। এটা শাসনের লাঠি। 9 নম্বর, 10 নম্বর, ও আখিফকুম ফিল্লাহি আজ্জা ওয়াজাল, তুমি তোমার পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাইতে থাকো, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। এই 10টা উপদেশের মধ্যে 1 নম্বর কি ছিল বলেন তো? আল্লাহর সাথে শিরিক করবে না। তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। আল্লাহ আমাদের সকলকে আমরা যেন শিরিকের গুনাহ থেকে বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করে, আমিন।